একবার একটা এক্সামে এক টিচার তার সব স্টুডেন্টদেরকে এরকম একটা কোয়েশ্চেন পেপার দিল কোয়েশ্চেন পেপারে সাদা মাঝে একটা কালো ডট দ্যাটস ইট অ্যান্ড টিচার ওখানে উপরে লিখে রাখলো যে তোমরা এখন লিখো এখন কোয়েশ্চেন পেপার কিছু ছিল না জাস্ট সাদা পেজ আর এখানে একটা ছোট্ট একটা কালো একটা ডট অ্যান্ড সবাই সব স্টুডেন্ট লিখা শুরু করলো যে কালো ডটটাকে আসলে গোল ছিল নাকি কি চারকোনা ছিল কালো ডটটা কি একবার মাঝামাঝি ছিল নাকি একটু উপরে ছিল নিচে ছিল কেন কালো ডটটা ছিল সব কিছু তো সবাই শুধুমাত্র ওই কালো ডটটা নিয়ে লিখলো এবং সবাই খাতা সাবমিট করলো টিচার এক এক করে সবার উত্তর পড়ে শোনালো এবং পড়ে শোনানোর পরে টিচার একটু মন খারাপ করে বললো খেয়াল করেছো আমি যখন তোমাদের কোয়েশ্চেন পেপারটা দিলাম তোমরা সবাই এখানকার শুধুমাত্র কালো ডটটার উপর ফোকাস করলাম এবং কালো ডটটা কেক গোল মাঝারি উপর না কেউ যে সাদা কাগজ ছিল এটা নিয়ে কেউ কিছু বললাও না কেন বলছে জিনিসটা তার কারণ হলো আমাদের লাইফটা অনেকটা এরকম আমাদের লাইফে অনেক ভালো কিছু আছে অনেক অ্যাচিভমেন্ট আছে অনেক গ্র্যাটিউড আছে অনেক পজিটিভিটি আছে কিন্তু আমাদের লাইফে ওই একটা জিনিস যেটা আমরা মিস করেছি আমরা ওইটা নিয়ে কথা বলি ওই একটা জিনিস যেটা আমরা পাই নাই ওটা নিয়ে আমরা চিন্তা করি ওই একটা যে মিস্টেক আমাদের লাইফে হয়েছে ওটা নিয়ে আমরা রিগ্রেট করতে থাকি আফসোস করতে থাকি অ্যান্ড এক্স্যাক্টলি ওই টিচারের স্টুডেন্টরা যে ভুলটা করেছিল লাইফের এত 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 সাদা কাগজের মতো পজিটিভিটিগুলোকে বাদ দিয়ে ওই ছোট কালো ডটে ফোকাস করেছিল আমরাও সেই কাজটা প্রতিনিয়ত আমাদের জীবনে করছি মোরাল অফ দ্য স্টোরি ফর দিস ব্ল্যাক ডট শুধুমাত্র এই কালো জিনিসটাতে ফোকাস করো না লাইফের আফসেন্সগুলোতে ফোকাস করো না এর আশেপাশে যে অনেক পজিটিভিটি আছে ভালো জিনিস আছে এগুলোর উপর ফোকাস করো তাহলে দেখবো যে তোমাদের লাইফে তোমার ইনার একটা পজিটিভিটি আস্তে আস্তে গ্রো করা শুরু করবে অ্যান্ড অ্যাজ এ হোল পুরো লাইফের ব্যাপারে তোমার যে গ্র্যাটিটিউডটা আছে অনেক বেড়ে যাবে